আসসালামু আলাইকুম। জুমার নামাজ তো পড়লেন, তো জুমার নামাজ পড়ার পর এখন চলে যাবো রুমের দিকে। কতক্ষণ দোয়া করলাম, রুটি কিনতে হবে, অটোমেটিক আটকে গরম। কত প্রকার কি কি উদাহরণ সব পড়তেছে, এই সবুজ জায়গাটাতে অনেক সময় যদি ভিতরে জায়গা না পায় মানুষ সেখানেও নামাজ পড়ে। এগুলো হলো মসজিদের খুব প্রেশার, এখানে হাসপাতাল, চোখ খোলা যাচ্ছে না। আসলে একটা বলেছিল আমার চশমা নিয়ে আসলে সানগ্লাস একটু আরাম লাগতো আমার, ঠিক আছে। মাস্কও ছিল, সব কিছু ছিল, ঘুমতে ঘুম আসছে দেরিতে, আর এই কারণে সমস্যা হয়ে গেছে। আল্লাহ, এ লোহার রেলিংটা অনেক গরম হয়ে আছে। ওই যে এখান থেকে এখন রুটি আনতে হবে, চারিদিক নিস্তব্ধ, গরম পড়তেছে তো এখন, মানুষ এত বেশি এদিক সেদিক নেই। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। যে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে আপনার 500 ফিট বাই 500 ফিট লম্বা দোকান হওয়ার দরকার নাই। ওই যে দেখেন, এখানে একটা টেইলের দোকান আছে, সম্ভবত এটা আমাদের বাংলাদেশি। দেখেন কতটুকু দোকান, খেয়াত নামসা, ছোট করে একটা দোকান, দেখেন ছোট একটা দোকান। চেষ্টা করলে সবই সম্ভব, আপনি ছোট এরকম একটা পজিশন নিয়েও কিন্তু একটা দোকান করতে পারেন। বাস্তবের কিছু না। আসসালামু আলাইকুম।